বিষয় তো কিছু নয়, একটা লোককে 10 বার ডেকেছে যায়নি, ওটা আইনের বাইরে নয়। আমি তো পরশু দিন থেকেই বলছি যে তদন্তকারী সংস্থা একটা সাংবিধানিক বডি, তার চিফকে ঠিক করেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এই এত বড় গরিমাশালী সংস্থার প্রতি মানুষ প্রশ্ন তুলছিল, সঠিক কাজ করেছেন এবং আইনের আওতায় এনে তদন্তর যে প্রক্রিয়া আছে সেই তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা তাদের নিজস্ব ব্যবস্থায় করবেন, সে ব্যাপারে আমার বক্তব্য নেই। অনুব্রত মণ্ডল যে একজন মাফিয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে আশ্রয়ে একটা মুদির দোকান থেকে যে ভাটে মাগুর মাছ বিক্রি করত, সে আজকে 1000 কোটি টাকার মালিক, তো মমতা ব্যানার্জির সৃষ্টি। আমি আশা করব যে এই অনুব্রত মণ্ডলরা কাদের নির্দেশে গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার এবং বিরোধী দলের লোকেদের, বিশেষ করে হিন্দুদের উপরে পুরো বীরভূম জেলায় যে অত্যাচার করেছেন, নির্বাচন পরবর্তী সময়ে 1000 লোককে ঘর ছাড়া করা, বেশ কিছু মানুষকে খুন করা, তার নির্দেশে তার ইন্ধনে হয়েছে। আশা করব তিনি যার যার নির্দেশে করেছেন আর মুড়ির টিনে করে যাদের কাছে টাকা পাঠিয়েছেন সেই নামগুলো দয়া করে বলবেন। এ ভেজো না জরুরি। রাজ্য জুড়ে যেভাবে এই পার্থকাণ্ডের জেরে একের পর এক নেতা পার্থকাণ্ড মানে পার্থ চট্টোপাধ্যায় জেলে যাওয়ার পরে নেতামন্ত্রীরা এখন পার্থ চট্টোপাধ্যায়কে চিনি না বিভিন্ন বিভিন্ন, আমি বলতে পারবো না ভাই, যা দোষ করেছে তারা হবে তার প্রমাণ নিয়ে করছে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে মডার্ন স্পোর্টিং তিনি নিজে, মোহনবাগান তার মা, এবং যেমন নন্দীগ্রামে বলেছিলেন মেজ বোন নন্দীগ্রাম, বড় বোন ভবানীপুর, মেজ বোন বলে দিয়েছে তো আমার বাড়িতে তোমার জায়গা হবে না, যাও ভবানীপুরে ছাপ্পা মেরে জিতেছে। এই মুখ্যমন্ত্রীর ভাষা বাংলা সংস্কৃতির ধ্বংসকারী। কবিতা পড়েছেন তো, এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং, এই মুহূর্তে অনুব্রত মণ্ডলকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।